আমার আল্লাহ বলেন আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ সাথে সাথে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা যাদের মাধ্যমে আপনারা যাদের মাধ্যমে আমি যাদের মাধ্যমে পৃথিবীর জমিনে এসেছি পৃথিবী নামক নিয়ামত পেয়েছি তারা হচ্ছেন মা এবং বাবা তাদের সঙ্গে উত্তম আচরণ করো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে মা বাবার মর্যাদা মা বাবার সম্মান এমন ভাবে বুঝিয়েছেন যেটা আমাদের জন্য তাদের খেদমত করা তাদের সন্তুষ্টি অর্জন করা ফরজ করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন কোরআন শরীফের গবেষণা করলে দেখা যায় যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতের সঙ্গে পিতা মাতার খেদমত আল্লাহ জোর করে দিয়েছেন এবং যেখানে আমার আল্লাহর এতাতের কথা বলেছেন আতিউল্লাহ ওয়া আতি রাসূল যেখানে আল্লাহর এতাতের কথা বলেছেন পাশাপাশি সঙ্গে সঙ্গে আমার রাসূলের এতাতের কথা আল্লাহ একসঙ্গে উল্লেখ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আবার আরেকটা আয়াত দেখি আমার আল্লাহ যেখানে সালাতের কথা বলেছেন সেখানে সঙ্গে সঙ্গে যাকাতের কথা উল্লেখ করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ছয়টি আমলকে আল্লাহ তিন জুড়ে তিনটি সব তিনটি বাক্য দিয়ে সম্বোধন করেছেন পবিত্র কোরআনের আগাগোড়ার মধ্যে যেখানে আল্লাহর ইবাদতের কথা এসেছে সেখানে মা বাবার হেদমতের কথা এসেছে যেখানে আল্লাহর এতাতের কথা এসেছে সেখানে আমার রাসূলের এতাতের কথা এসেছে যেখানে সালাতের কথা এসেছে সেখানে যাকাতের কথা আল্লাহ বলেছেন সম্মানিত হাজিরিন আর পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পরে আল্লাহর রাসূলের পরে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বসেরা নিয়ামত হচ্ছেন মা এবং বাবা কেমন নিয়ামত হাদিস শরীফের দিকে যদি দেখায় মুত্তাফিকুন আলাইহি হাদিস এটা মিশকাত শরীফের মধ্যে রয়েছে এক সাহাবী আমার রাসূলের দরবারে আসলেন এসে আমার রাসূলের দরবারে আরজি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আমি সবচেয়ে বেশি উত্তম আচরণ বেশি ভালো ব্যবহার কার সঙ্গে করব আমার রাসূল বললেন কল উম্মুকা জোরে বলুন সুবহানাল্লাহ তোমার মা সঙ্গে ওই সাহাবী আবার বলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কার সাথে আমার রাসূল বলেন তোমার মার সাথে আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কার সাথে আমার রাসূল বললেন তোমার মার সাথে কয়বার বলেছেন তিনবার বলেছেন ওই ব্যক্তি ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ কয়লা সুম্মা মান তারপর কার সঙ্গে আমার রাসূল বলেন সুম্মা আবাকা কয়লা আবাকা তোমার বাবার সাথে জোরে বলুন সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আছে উম্মা মুকা কয়লা উম্মুকা সুম্মা মুকা সুম্মা মুকা সুম্মা আবাকা সুম্মা দানাকা দানাকা এইভাবে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে দেখা যায় মা বাবাকে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন তাদের সন্তুষ্টির কথা বলেছেন এবং তাদের অসন্তুষ্টি যারা পোষণ করে তাদের মনে যারা কষ্ট দেয় আমার রাসূল অন্য হাদিসের মধ্যে তাদের উপর লানত দিয়েছেন অন্য হাদিসের মধ্যে দেখা যায় আমার রাসূল বলেন সে অপদস্থ হোক তার নসিকা দুলে মলিন হোক সে অপদস্থ হোক সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কাকে অভিশাপ দিলেন আমার রাসূল বলেন যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় মা এবং বাবাকে পেয়েছে কিন্তু এই মা বাবার মাধ্যমে তারা জান্নাত অর্জন করতে পারে নাই পৃথিবীর জমিনে সে অপদস্থ হোক তাহলে আমাদের জন্য আল্লাহ রাসূলের বিধিনিষেধ করে দিয়েছেন পিতামাতার প্রতি এহসান করার কথা আমার রাসূল বলেছেন তাদের অসন্তুষ্টি যারা তারা যাতে অসন্তুষ্ট না হয় সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন শুধু আমার রাসূল নয় পবিত্র কোরআনে সূরা বানি ইসরাঈলের মধ্যে দেখেন 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন মা বাবা যখন বুড়া হয়ে যায় সাধারণত ছোট শিশুর চেয়ে মা বাবা আরো অবুঝ বেশি হয়ে যায় একজন ছোট ছেলে আমি যখন ছোট ছিলাম সেখানে যারা ছোট আছে এদের বিবেক বুদ্ধি বলতে নাই একটা কথা বারবার তারা বলে বাবা এটা কি কাক বাবা এটা কি সবুজ বাবা এটা কে মা এটা কে আঙ্কেল এটা কে চাচা হাজার প্রশ্ন করে আমরা শিশু মনা হেয়ালি মনার প্রশ্নগুলো আনন্দের সঙ্গে উপভোগ করি মা এবং বাবা আদর করে সন্তানদের ওই কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি ঠিক না
আমার আল্লাহ বলেন তোমাদের মা বাবা বুড়া বুড়ে যখন হয়ে যায় একজন বা উভয়জন তোমাদের কাছে যখন বার্ধক্য অবস্থায় পৌঁছায় তখন তারা বিবেক হারা হয়ে যায় তোমার ছেলের মতো তুমি যেমন শিশু ছিলা তোমার মতো শিশুর মতো হয়ে যায় তারা এখন তাদেরকে কামানো হয়েছে তারা বলবো কই আমাকে এখনো দেয় নাই তাদেরকে এখন দেওয়া হয়েছে বলে যে দেই নাই তাদের সেবা শুশ্রূষা করা হয় প্রতিবেশী একজন আসে বলে যে কই আমার ছেলের বউ আমার কোনো খেয়াল রাখে না আমাকে খাওয়ায় না খাইয়ে বলে খাই নাই দিলে বলে দেই নাই পায়ে বলে পাই নাই বুড়া বুড়ি যখন হয়ে যায় মা বাপ একেবারে স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে শিশুর মতো হয়ে যায় ঠিক না তখন আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন তাদের বেলায় বিরক্তিসূচক উফ শব্দ উল্লেখ করবে না জোরে বলুন সুবহানাল্লাহ তখন আমরা তো এখন বলি যদি বুড়া মা বলে বাবা বাইরে কাক ডাকে ছেলে বলে যে কই তুমি এমনে কানে বেশি শোনো আল্লাহ যেখানে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন তাদের বেলায় উফ বিরক্তিসূচক শব্দ উল্লেখ করবে না আমরা মা বাবার ক্ষেত্রে বলি কই ধরো পাল্টো কথা বলো কেন ঘুমাও অথচ যখন আমি ছোট্ট ছিলাম বাইরে কাক ডাকে আমরা বলি যে মা না বাবা না বাইরে কাক ডাকে না আদর করে বলি একজন শিশুকে নিজের সন্তানকে যেমন আদর করে বাসনা করে বলার জন্য আমরা চেষ্টা করি ছেলে মেয়ে যাতে ভয় না পায় আমার কথায় যাতে উচ্চস্বর না হয় সেক্ষেত্রে খেয়াল রাখি আমার আল্লাহ বলেন শুধু তোমার ছেলের জন্য করবা এটা না তোমার মা বাবা যখন বড় হয়ে যাবে তোমার মা অথবা বাবা যে কোনো একজন বা উভয়জন বার্ধক্য অবস্থায় বুড়ো অবস্থায় যখন উপনীত হয়ে তোমার ঘরের উপর আসবে তোমার কাছে পৌঁছবে তোমার সংসারের মধ্যে আসবে তখন তারা তোমার ওই সন্তানের মতো আজেবাজে কথা বলবে অহেতুক কথা বলবে অবান্তর কথা বলবে খেয়ে অস্বীকার করবে খেয়ে অস্বীকার করবে তখন তোমার ছেলের কর্তব্য হচ্ছে তাদের সঙ্গে সম্মানজনক সুন্দর করে বুঝিয়ে কথা বলা তাদের সামনে উপশব্দ বিরুদ্ধসূচক শব্দ উল্লেখ না করা জোরে বলুন সুবহানাল্লাহ মা বাবার খেদমত করা এটা তকদিরের বিষয় আমরা কারণ কারণে সাংসারিক জীবন হোক এমনে পার্সোনাল জীবন হোক ব্যক্তিগত ভাবে হোক মা বাবার সঙ্গে আমাদের মলমালিন্য থাকে মা বাবা বড় একটা নিয়ামত এই নিয়ামতের কদর করার জন্য আমার আল্লাহর চাওয়া আমার রসুলের চাওয়া আর এই মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করা অত্যন্ত সহজ বিষয় সারা দিন নামাজ পড়লেন চাবি পাইলেন আমার রাসূল বললেন যে শুধু চাবি পাইলে হবে না চাবি যে জান্নাতের চাবি তুমি পেয়েছো সেই জান্নাতকে তুমি কোথায় খুঁজবা সেই জান্নাত হচ্ছে তোমার মায়ের কদম তলে জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের কদম তলে জান্নাত বলেছেন আবার আমার রাসূল হাদিস শরীফ বলেন যে তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাতের মধ্যবর্তী একটা দরজা তুমি চাইলে সে দরজা খোলা রাখতে পারো আর তুমি যদি চাও সে দরজা বন্ধ করে দিতে পারো এখন আমরা যদি সন্তুষ্টির মাধ্যমে সুন্দর আচরণের মাধ্যমে পিতামাতাকে পৃথিবীর জমিনে সন্তুষ্টি করতে পারি পিতামাতার ভালোবাসা পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারি তাইলে জান্নাতের দরজা আমরা খুলে দিলাম আর আজকের ওয়াজ থেকে একটা আহ্বান আল্লাহ পাক বান্দার গুনাহ দেখে গুনার জন্য বিচার না বান্দা আসলে অবাধ্যতার জন্য ফিরে আসছে কিনা সেটার বিচার আল্লাহ করবেন তওবার বিচার করবেন গুনাহ তো অনেক করেছি আজকে থেকে সফর নেব মা বাবার সঙ্গে আমাদের যাদের দূরত্ব আছে এই সফরটা নেব কারণ হোক অকারণ হোক স্ত্রীর কারণ হোক পুত্রের কারণ হোক সামাজিক কারণ হোক সম্পত্তির কারণ হোক মা বাবা যাদের সঙ্গে মা বাবার সঙ্গে দূরত্ব চেষ্টা করব আজকে থেকে মা বাবার সন্তুষ্টি অর্জন করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আর মা বাবার সন্তুষ্টি অর্জন করার জন্য বেশি কিছু লাগে না অনেক দিন মা ডাকেন নাই একবার গিয়ে আজকে মা ডাকি ফেলেন আজকে আপনার মা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একদিন দিয়েছেন ফেলে দিয়েছে আরেকদিন দিয়েছেন ফেলে দিয়েছে তৃতীয়বার আরেকদিন দেন সমস্যা আছে নেবে না নেবে না বাবাকে আজকে দিয়েছেন ফিরে দিয়েছে কালকে দিয়েছেন ফিরে দিয়েছে আরেকদিন দেন তারাদের চাওয়াটাকে পূরণ করেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিষয়গুলো বিধি নিষেধ নাই মা বাবার আদেশের মধ্যে শরীয়ত লঙ্ঘন না হয় এমন আচরণগুলো মা বাবার সঙ্গে করেন জোরে বলুন না সুবহানাল্লাহ দেখবেন 5 টাকা সোনাবুট দিয়ে মা বাবাকে খুশি করা যায় আর কাউকে এত খুশি করা যায় না হাটি সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রেহেমের সম্পর্ক নারী সম্পর্ক হচ্ছেন মা এবং বাবার সাথে
বউর সঙ্গে এটা আলগা সম্পর্ক, ছেলে মেয়ের সঙ্গে আলগা সম্পর্ক। আজকে দেখেন না, বরণ পোষণ একটু কম হোক, আপনার ঘরের বউ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আর যেখানে বউ যে বউর জন্য মা ত্যাগ করেছেন, যে সন্তানের জন্য মাকে অবহেলা করেছেন, আর এই সন্তানগুলোর সময় আপনাকে ফর করে দেবেন, আর ওই মা বাবা আপনার জন্য কান্না করবে। ঠিকই, ঠিক না? ঠিকই, আপনার জন্য কান্না করবে। বউয়ের উপর মাকে আমরা যারা প্রাধান্য দিয়েছি, আমরা যদি আজকে তো গিয়ে তওবা করে ফেলি, আল্লাহ আমাদের এই তওবার বদলে তো মাফ করতে পারে না? মাফ করতে পারে। হযরতে আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, যিনি দানবীর সাহাবী, আবেদ সাহাবী ছিলেন, যার দান দক্ষিণা এত বেশি ছিল, মানুষজন তাকে দানবীর নামে দানবীর বলে কি করতেন, সম্বোধন করতেন। ওই আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলো, সাকারাত চলতেছেন, মতের বিছানায় পড়ে গেল। তখন আমার রাসূলের দরবারে, দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুখ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাওলানা আলী শেরখুদা, বেলাল হাবশী সহ, সালমান ফার্সী সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে প্রেরণ করলেন আল-কামার ঘরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল-কামাকে দেখে আল-কামার অবস্থা যদি খারাপ হয়, আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়িয়ে তওবা করাবা। আমার রাসূলের সাহাবারে গেলেন, দেখলেন হযরত আল-কামা বিছানায় শায়িত অবস্থায়, আল-কামার মুখ দিয়ে যাবতীয় কথা আসে, কিন্তু যখন তওবার জন্য কালিমা পড়ানো হয়, ওনার জবান দিয়ে কালিমা বের হয় না। চেষ্টা করার পরে হযরত বেলাল হাবশীকে প্রেরণ করা হলো আমার রাসূলের দরবারে, দরবারে মুস্তাফায়, ও বেলাল যাও, আমার রাসূলের কদমের মধ্যে এই আরজুটুকু দাও, আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুড়াইতে দুড়াইতে আমার রাসূলের দরবারে আসলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, তার জবানে তওবা আসতেছে না। আমার রাসূল বললেন, কি চাইলাম? আল-কামার মা বাবা কে আছে তাদেরকে খবর দাও। আমার রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল-কামার বাবা ইন্তেকাল করেছে, কিন্তু আল-কামার একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মা আছে। আল-কামার মাকে খবর দেওয়া হলো, আল-কামার মা আমার রাসূলের আহ্বান পেয়ে বললেন, ও সাহাবী, আমার রাসূল আমাকে আহ্বান করেছে, আমার রাসূল খবর পাঠিয়েছে, আল-কামার মাকে আমার কাছে নিয়ে আসো, আর যদি আসতে না পারে আমি আল-কামার মার কাছে যাব। আল-কামার মা বলেছে, না 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 না, দরবারে মুস্তাফায় আমাকে ডাক দিয়েছেন, এটা আমার জন্য বড় কিসমত, এটা আমার জন্য বড় একটা ভালো বিষয় যে নবীর কারণে আমি আমার মা বাবা কুরবান। ওই বৃদ্ধা মহিলা আর দেরি করলেন না, আমার রাসূলের দরবারের মধ্যে উপস্থিত হয়ে গেল। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার আপনার কদমে আমি আল-কামার মা কুরবান, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন শরণ করা হয়েছে? ও আল-কামার মা, তোমার ছেলে বড় একজন দানবীর, তোমার ছেলে একজন বড় ফরেজগার, তোমার ছেলে একজন বড় আবেদকারী, ইবাদতকারী, কিন্তু তোমার ছেলের জবান দিয়ে মৃত্যু সজ্জায় কালিমা আসতেছে না, এখন তোমার ছেলের উপর তুমি কেন অসন্তুষ্ট হয়েছো সেটা আমাকে একটু বলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল-কামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল-কামার চরিত্র ভালো, আল-কামা কোমল চরিত্র অধিকারী, আল-কামার দান দক্ষিণার কথা বেশি জানা আছে, আল-কামা বড় ইবাদতকারী, সব ঠিক আছে, কিন্তু এই আল-কামা আমার উপর তার বউকে বেশি প্রাধান্য দিত, আর এই বউকে প্রাধান্য দেওয়ার কারণে আমার মা, আমি মায়ের অন্তরের মধ্যে কষ্ট লেগেছে, সেজন্য আমার অন্তর থেকে তার উপর বদদোয়া এসেছে। মার বদদোয়ার কারণে মৃত্যুসজ্জায় কালেমা আটকে গিয়েছে, ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে গিয়েছে। হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে মাফ করব, আমি আমার উপর তার বউকে প্রাধান্য দিয়েছে। আমার রাসূল বলেন, এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো, হযরত আল-কামাকে এখনই জ্বালিয়ে দাও, জিন্দা জ্বালিয়ে দাও। আল-কামার মা বলে যে, আমার ছেলেকে আমার সামনে জিন্দা জ্বালানো হবে? হযরত আল-কামার মাকে আমার রাসূল বলেন, ও আল-কামার মা, এটা তো দুনিয়ার আগুন, তো মামুলি আগুন, দুনিয়ার শাস্তি মামুলি শাস্তি,
কিয়ামতের ময়দানে দুযুগের শাস্তি কবর আযাব পৃথিবীর চেয়ে কোটি 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 গুণ কঠিন। সেখানে তোমার এই অবাধ্যতার কারণে, তোমার ছেলে তোমার অবাধ্যতার কারণে, কালিমা নসিব না হওয়ার কারণে, বেমান হয়ে মৃত্যুবরণ করার কারণে দুযুগের মধ্যে সারা জীবন কিয়ামত পর্যন্ত কিয়ামতের পরে জ্বলবে, সেটা কি তোমার কাছে বেশি পছন্দ হবে? আলকামা মামা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার দুনিয়ায় আমার কলিজার টুকরো সন্তান তাকে দুনিয়ার জমিনে না আখিরাত আগুনে জ্বলতে দেওয়া হবে না, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাফ করে দেওয়াটা হচ্ছে মা, বউ মাফ করবে? বউ বলে যে আগে আমার মহরণা দাও, আগে আমার বরণ পোষণ দাও, সুরিসামারি করে হলো বউর বরণ পোষণ আমরা আগে দিই। হ্যাঁ, বউর বরণ পোষণ দিতে হবে, মাটাও দেখতে হবে, সন্তানের গুলো দেখতে হবে। যে মা আমাদেরকে গর্ভে নিয়েছেন, গর্ভের মধ্যে রেখেছেন 9 মাস 10 মাস 7 মাস, লাথি মেরেছি, মা খুশি হয়েছে, গর্ভাবস্থায় লাথি মারছে ফেটে, দুনিয়াতে লাথি মারি, দুনিয়াতে লাথিটা এখন রয়ে গেছে, দুনিয়াতে আসি না, মারি না, কথা দিয়ে মারি, লাথি শুধু পা দিয়ে মারেনি, কথা দিয়ে বড় বড় এমন কথা বলি যেগুলো লাথির চেয়ে বেশি হয়। মা এবং বাবাকে, বাবা মাতার গাম পায়ে ফেলে চুরি ডাকাতি এই চিটারি বাটফারি টাউটারি একটা বাকি রাখে নাই, সব সন্তানদের জন্য। আর মার ক্ষিদার্ত অবস্থায় গরিব মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, ধনী মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, মার যখন দুধকে দুধ টান দিয়েছি মার কলিজা টান পড়েছে, পড়েছে না? এমন শোকের সন্তান, এমন কষ্ট সন্তান, যখন মাকে কষ্ট দিই তখন মার অন্তরে সহায় না, অটোমেটিক মার অন্তরে বদ্দু আসি যায়। তো আমার আজকের আহ্বান হচ্ছে, মায়ের প্রতি আমরা যারা অবহেলা করেছি, মার সঙ্গে আমরা বেয়াদবি করেছি, বাবার সঙ্গে আমরা বেয়াদবি করেছি, ফায়ে পড়ে ক্ষমা চাইতে হবে এমন না, এমন কিছু করে ফেলেন, এমন কাজ করে ফেলেন, মায়ের পছন্দের এমন একটি আচরণ করে ফেলেন যেটা শরীর সম্মত, যেটা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মায়ের চাহিদা কি ধর্মীয় দৃষ্টিকোণে সেটা আমরা আপনারা ভালো বুঝেন। আপনার মায়ের চাহিদা আমার মায়ের চাহিদা পার্থক্য আছে না? আছে না, পার্থক্য আছে। বাবার সঙ্গে সুন্দর আচরণ করে ফেলি, মার সঙ্গে সুন্দর আচরণ করে ফেলি, এই আচরণটুকু তওবা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বনী ইসরায়েলের একজন ব্যক্তি নাম হচ্ছে জুরাইস, সে বড় ফরজদার, বড় ইবাদতকারী ছিল। একটা মাটির গুদাম, মাটির মসজিদের মধ্যে এমন ভাবে আল্লাহর ইবাদত রিয়াজতে নিজেকে আত্মনি করে রাখছে, দুনিয়ায় কোন দিকে, দুনিয়া একদিকে, আল্লাহর ইবাদত আরেক দিকে, দুনিয়াদারির খেয়াল নাই, নামাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ রিদা মন্দির চেষ্টা করতেছেন। ওই জুরাইজের মা দীর্ঘদিন যখন ওনাকে দেখতেছে না, ছেলের কাছে আসলো, ছেলে তখন নামাজের মধ্যে ছিল, ছেলেকে একবার ডাকলো, দুইবার ডাকলো, তিনবার ডাকলো, ছেলের কোনো সাড়া শব্দ পেল না। মা শেষে রাগান্বিত হয়ে অভিশাপ দিল, এ জুরাইস, আল্লাহ এ জুরাইসকে তুমি বিশ্ব মহিলার হাতে লাঞ্ছিত করো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মার অভিশাপ সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছে। আর এ জুরাইস কত বড় আল্লাহর ভালি ছিলেন, উনি যে আল্লাহর ইবাদতকারী ছিলেন, উনি তো নামাজে নামাজকে গুরুত্ব দিতে গিয়ে মার ডাকে সাড়া দেওয়া উত্তম মনে করে নাই। আর আমরা টেলিভিশন দেখে গুরুত্ব মনে করে মার কথাকে গুরুত্ব দিচ্ছি না, মোবাইলে সেটিং কে গুরুত্ব মনে করে মার কথা গুরুত্ব দিচ্ছি না, নিজের গুমকে গুরুত্ব মনে করে মার কথা গুরুত্ব দিচ্ছি না, নিজের প্রয়োজনকে গুরুত্ব মনে করে মা বাবাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। হাজার বার ডাকলে রাতের বেলা মা পেটের ব্যথায় অসুস্থ চিৎকার করতেছে, বাবা চিৎকার করতেছে, কিন্তু আমি শুনে না, শোনার বান করে শীতের মধ্যে কাদা মুড়িয়ে কম্বল মুড়িয়ে আমরা ঘুমাই, তাকি ঠিক না? ছেলেকে বারবার ডাকার পরও ছেলের কোনো সাড়া শব্দ নাই। চিন্তা করেন, যেখানে জুরাইস নামাজের মধ্যে ছিল মায়ের অবিশ্বাস জুরাইসের উপর পড়েছিল, আর সেখানে আমি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য না, শয়তানি কাজে ব্যস্ত থাকার ফলে নিজের আরাম, নিজের ঘুমে, নিজের প্রয়োজনে ব্যস্ত থেকে মা বাবার ডাকে আমরা সাড়া দিচ্ছি না, আমাদের শাস্তি কেমন হবে? আমরা তো দুনিয়াতে আরো বেশি অবদস্থ হওয়ার কথা। আল্লাহ রাসূল রাসূলাই আল্লাহ আমাদের উপর এহসান করেছেন, রহম করেছেন, দয়া করেছেন। ওই জুরাইস নামাজের মধ্যে হঠাৎ করে
মায়ের অভিশাপ বাস্তবায়ন হয়ে গেল। একজন বিধবা মহিলা, বাজারের মহিলা, ওই জুরাইজের নুরানি চেহারা, নুরানি তজল্লি দেখে পাগল ভরা হয়ে গেল। অবৈধভাবে জুরাইজকে পাওয়ার জন্য মনে দিলে খাইশ জাগলো, মনে দিলে ইচ্ছা জাগলো, জুরাইজকে পাওয়ার জন্য প্রস্তাব দিল হযরত জুরাইজ। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলো, আল্লাহর ইবাদতে দেনমগ্ন হয়ে গেল। ওই মহিলা জুরাইজের উপর ক্ষিপ্ত হয়ে বলে যে না, এই জুরাইজকে আমি অপবাদ দিয়ে এখান থেকে বিতাড়িত করব, তারপর তাকে আমি চাই। ওই মহিলা একজন রাকালের সঙ্গে অবৈধ কাজ করে সন্তান জন্ম দিয়ে আসলেন। জুরাইজের আশেপাশে, মসজিদের আশেপাশে যারা এলাকাবাসী আছে, নাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও এলাকাবাসী, আসো আসো, দেখো দেখো, তোমরা যাকে আবেদ মনে করতেছো, আল্লাহর বলি মনে করতেছো, দিনদার মনে করতেছো, আসলে সে দিনদার না, আবেদ না, বড় বন্ড, সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে অবৈধ সম্পর্ক করে আমাকে সন্তান দিয়ে আজকে সে আমাকে অস্বীকার করতেছে। এলাকাবাসী, আমরা বড় হুজুগে, আমরা সত্য মিথ্যা যাচাইয়ের দরকার নাই, আমরা বড় উৎসাহিত হয়ে ওই মহিলার কথা শুনে ওই এলাকাবাসীরা মসজিদকে ভেঙে দিয়ে জুরাইজকে মেরে রক্তাক্ত করে দিল। জুরাইজকে মেরে রক্তাক্ত করে দেওয়ার পরে জুরাইজ দেখলো মহিলার মিথ্যা অপবাদে জুরাইজকে মারা হলো। জুরাইজ বলল যে আমি বুঝতে পেরেছি, আমার বুঝার বাকি নাই। বলে যে আমি তো নির্দোষ। বলে যে নির্দোষ কেমনে? বলে যে আমি নির্দোষ, আমার কাছে সাক্ষী আছে। সাক্ষীকে? সাক্ষী হচ্ছে মহিলার ওই নবজাতক শিশু যাকে মহিলা আজকে পৃথিবীর জমিনের মধ্যে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই জুরাইজ, ওই শিশু সন্তান, ওই জুরাইজ বললেন, ও শিশু তুমি সাক্ষ্য দাও। ওই শিশু সাক্ষ্য দিল, আমার মা পাপিষ্ঠ বাজারের মহিলা, আমার মা ওই রাকালের সঙ্গে দুষ্কৃত কাজ করে আমাকে পৃথিবীর জমিনে এসে জুরাইজের মতো আল্লাহর বলিকে অবদস্থ করার চেষ্টা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুরাইজ ও মুসল্লিরা, এলাকাবাসীরা বলে যে হুজুর ভুল হয়ে গেছে, মাটির মসজিদ ভাঙি দিয়েছে, বলে যে আমরা স্বর্ণ দিয়ে বাঁধি দেব, বলে যে আমার স্বর্ণ মসজিদ দরকার নাই, আমাকে মাটি দিয়ে বানাই দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের অভিশাপ, মায়ের বদদোয়া এতই আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়, অভিশাপও কবুল হয়ে যায়। আমাদেরকে সাবধান থাকতে হবে পৃথিবীর জমিনে চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে। বলুন সুবহানাল্লাহ। অন্যায় আবদার মিটাইতে গেলে গুনাহ হবে, আবার বাধা দিতে গেলে ফাইট হবে। মার সঙ্গে ফাইট করে কখনো সন্তানরা ফিরে ওঠে? মা বাবার সঙ্গে যুদ্ধ করে ফিরে ওঠা যায়? তো সন্তান রুজ্জিত হচ্ছে, ধৈর্য ধারণ করা, চুপ থাকা, এই ধৈর্য, চুপ বা বুঝ দেওয়া, সান্ত্বনা দেওয়া, কৌশল হেকমত অবলম্বন করা, এই কৌশল হেকমত অবলম্বন করলে আল্লাহ পাক আপনার জন্য মা বাবার সন্তুষ্টিটা, সন্তুষ্টি দারুণ মুক্ত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মা বাবার জন্য আমরা মুক্ত হস্তে দান করব, এই মা বাবার জন্য, মা বাবার হেদমতে আমরা নিজের সয় সম্পত্তি, টাকা পয়সা যেভাবে পারি সামর্থ্য অনুসারে আমরা ব্যয় করব। এখন তো আমরা মা বাবার জন্য ফকর সংক্ষিপ্ত করে ফেলি, সংকীর্ণ। মা বাবার টাকা আমাদের জন্য প্রশস্তি ছিল, যখন ইচ্ছা, যা ইচ্ছা, ব্যান্ড পার্টি, পিকনিক, কোন কাজে আমরা মা বাবার টাকা খরচ করে নিয়েছি, বাকি নাই। বাবা যদি খুঁজে কেন 14 বার প্রশ্ন, 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, আবার এগুলি হিসাব রাখি, কিন্তু বাবা আমার জন্য হাজার হাজার টাকা ঢেলেছেন, সেগুলোর হিসাব আমরা রাখি নাই। জন্ম থেকে শুরু করে আমার বেড়ে ওঠা পর্যন্ত যদি হিসাব করা হয়, নিজেকে যদি বিলীন করে নিজের চামড়া দিয়ে যদি জুতা মানে দেই, মা বাবা যে টাকা খরচ করেছে সে টাকা সুদ হবে না, ঠিক না? আদর বাসনা, দুধ, এগুলো তো অনেক দূরের বিষয়। তো উজাড় করে, নিজের হস্ত প্রসারণ করে মা বাবার জন্য ব্যয় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন মারা যাবে, কিছু করতে না পারেন, তার জন্য আমার আল্লাহ দোয়া শিখে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রে, মা জন্ম দিয়েছেন, পেটে নিয়েছেন, লালন করেছেন, পালন করেছেন, কষ্ট করেছেন, কে সামনের খানা ছিল খাই নাই, কেউ দিয়েছে সেটা চুরি করে নিয়ে এসেছে, আসল দিটা কি বাবা ফকটে করে নিয়ে আসে না, কেউ খাইতে দিলে নিয়ে আসে, কমল একটা দিয়েছে খাওয়ার জন্য, এদিক সেদিক তাকায় ফকটে নিয়ে ফেলে,
এটা হচ্ছে বাবা মা আসল দিয়ে ডাকি নিয়ে আসে কত মায়া কত স্নেহ করেছে আল্লাহ রে আমার মা বাবা আমাকে ছোটকালে যেভাবে দয়া মায়া এহসান করেছেন খাওয়ায়েছেন পড়িয়েছেন তুমি আল্লাহ তাদের প্রতি সেভাবে এহসান করো সেভাবে দয়া করো সেভাবে অনুগ্রহ করো জোরে বলুন না সুবহানাল্লাহ